সবাইকে গুড মর্নিং। আজ 9th April, আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। বেসিক্যালি আমি কলকাতা ছেড়ে আজকে রিলোকেট হচ্ছি পুনেতে। পুনেতে কর্মসূত্রে আমি যাচ্ছি, চাকরি জীবনটা পুনেতেই আমার। তো সবাই আজকে ছাড়তে যাবে আমাকে এয়ারপোর্টে। এখন 8টা বাজছে, 8টার সময় 10:30 ফ্লাইট। তো এয়ারপোর্টের জন্য রওনা দিচ্ছি, বাবা মা দাদা বৌদি ভাইপো সবাই যাবে এয়ারপোর্টে। চলো আপাতত যাই, মনটা একটু খারাপ খারাপও আছে আর আনন্দও হচ্ছে, দুটো একসাথেই লাগছে আর কি। তো চলুন যাওয়া যাক। তো আমাদের এখন গাড়ি এসে গেছে, তো সবাই আসছে, আমি নেমে পড়েছি। দুটো গাড়ি করা হয়েছে, শুভেন্দুদা বৌদি ওরা বললো যাবে, তো সবাই মিলে যাওয়া হবে। চলো যাওয়া যাক, সবাই এসে গেছে। এই মুহূর্তে আমি আছি কলকাতা এয়ারপোর্টে ভেতরে। ও আমার চেকিং হয়ে গেছে, সিকিউরিটি চেকিংয়ের জন্য যাচ্ছি। তো আপাতত একটু ভিডিওটা এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করছি, একটু দেখুন। আমি এই কাউন্টারটাতেই বোর্ডিং করালাম, এই ইন্ডিগোর। এইদিকেও আরেকটা কাউন্টার আছে, অনেকগুলো কাউন্টার আছে ইন্ডিগোর। আর ওইদিকে গোফার্স্ট, ভিস্তারা এইগুলোর কাউন্টার আছে আমার ফ্লাইট ইন্ডিগোর। তো এখানে চেকিংটা করলাম, এবার এখানে সিকিউরিটি চেকিংয়ের জন্য ঢুকবো। চলুন সিকিউরিটি চেকিংটা করে নিয়ে যাচ্ছি, চলুন। সিকিউরিটি চেকিং আমার হয়ে গেছে। আমি একবার ওই যে ট্রাভেল লাউঞ্জটা আছে, লাউঞ্জটা একবার যাচ্ছি, যদি খাবার কিছু কারণে প্যাক করা যায় বা কিছু খাওয়া যায়, ওখানে বসে দেখতে হবে কী খাবার আছে। তো ওপরে ট্রাভেল লাউঞ্জটা আছে ওপরে, তো আমি যাচ্ছি ওপরের দিকে। চলুন, তো ওপরে ট্রাভেল লাউঞ্জ, এই যে এটা হচ্ছে ট্রাভেল লাউঞ্জ, এই ওপরে যেতে হবে। লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছে, এখানে যে এন্ট্রিটা হবে, যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকতে হবে। তো কিছু কিছু ক্যাটাগরি ক্রেডিট আর ডেবিট কার্ড অ্যালাউ হয় এখানে ফ্রি অ্যাক্সেসের জন্য, বাকি আপনাকে পে করতে হবে আধার কার্ডের জন্য। তো আমার এখানে আছে আমার একটা ডেবিট কার্ড অ্যাক্সেস, ফ্রি অ্যাক্সেস। তো সেই জন্য আমি এলাম, তো দেখি এই কার্ডটা দেখিয়ে প্রথমবার আসছি। তো দেখছি যে ফ্রি অ্যাক্সেস আছে নাকি, এনাকে জিজ্ঞেস করবো। চলুন, এইমাত্র আমি লাউঞ্চে খাওয়া দাওয়া করলাম। লাউঞ্চে খাওয়া দাওয়া অসাধারণ খাওয়া দাওয়া, খাবারের কোয়ালিটি একদম এ ক্লাস কোয়ালিটি। তো প্রচুর খাবার রয়েছে, আলু পরোটা খেলাম, আমি আলুর দম খেলাম, কিছু ফল খেলাম, ব্রাউনি খেলাম। তো আপনাদের দেখাচ্ছি কী কী খাবার এখানে অ্যাক্সেস রয়েছে এখন পর্যন্ত। এখানে বয়েলড এগ আছে, চিকেন সসেজ এখানে আছে, কাটলেট নিয়েছি আমি, এখানে কেক আছে, আলু পরোটা, পটেটো, আর আপনি ইচ্ছা করলে ব্রেড বাটারও খেতে পারেন। আর এইদিকে প্রচুর ফল আছে, স্যান্ডউইচ আছে, রয়েছে প্রচুর। এখানে ওয়াটারমেলন, আপেল, লেবু, আমি একটা অরেঞ্জ নিয়েছি, আর একটু ফল নেব, আর এখানে ব্রাউনি আছে। তো চাইলে আপনি থামসাপও খেতে পারেন, এখানে থামসাপের অ্যাক্সেসও রয়েছে। ভালোই হয়েছে, পেট ভরে খেয়ে নিয়েছি। আলু পরোটা যা যা বলেছিলাম সেইগুলো, তরকারি, আলুর দম, ফল খেয়েছি অনেকগুলো। তো এবারে একটু এক প্যাকেট জুস নিয়ে নিয়েছি ব্যাগেতে, ওটা ফ্লাইটে খাওয়া যাবে বসে আরাম করে। তো ফ্লাইটের টাইম মোটামুটি হয়ে এসছে, আট মোটামুটি 40 মিনিটের মতো আছে। তো নিচে যাচ্ছি, নিচে গিয়ে এবারে গেটের কাছে যাব, ওখানটায় বসবো আর কি। এখানে অনেক কিছু দোকানও রয়েছে, আপনি এখান থেকে দোকান থেকে অনেক কিছু পারচেস করতে পারেন, কিন্তু সাজেস্ট করবো এখান থেকে না কিনে বাইরে থেকে কিনে আনার জন্য। এখানে সব কিছুর দাম বেশি, বাইরে যদি কোনো জিনিসটা 50 টাকা দাম হয়, তো এখানে সেটা মোটামুটি 250-300 টাকায় গিয়ে ঠিকই যাবে। একই জিনিস, সেম কোয়ালিটি, সেমই, এখানে ট্যাক্সের জন্য বহুত প্রাইসটা ইনক্রিজ করে যায়। প্রচুর সব কিছুরই দোকান আছে এখানে, KFC থেকে, মোমো থেকে, এখানে কেনাকাটির জন্য সানগ্লাস, যা
কসমেটিক্স যা কিছু আছে সব কিছু আপনি কিনতে পারবেন, কিন্তু প্রাইস আপনাকে অনেক বেশি দিতে হবে এটার জন্য। এই যে আমার গেট নাম্বার আছে 104, আমি 104-এর দিকে যাবো, বাঁদিকে 104 দেখাচ্ছে, তো 104-এর ওখানে গিয়ে বসবো আপাতত। 104-এর জন্য লিফটে যেতে হবে, নিচে দেখাচ্ছে 104-এর লিফট, তো নিচে যাব। আমরা গেটে গেছে, চলে এসেছি 104 নম্বর গেট থেকে, আমাদের ফ্লাইটটা ডিপার্চার আছে। 104, 101 থেকে 109 যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাকে লিফটটা করে একদম নিচে চলে আসতে হবে, গ্রাউন্ড ফ্লোরে এসে এখানে ফ্লাইট ধরতে হবে। তো আমরা এখন ফ্লাইটে উঠবো, গ্রাউন্ডে এসে গেছি এক এক করে। এইটা আমার ফ্লাইট, গেটে উঠছে। এসে গেছি, আমাকে আপনাদেরকে বলা হয় না যে আমাকে রিসিভ করতে এসে আমার যে ফ্রেন্ড আছে, রুমমেট, কলেজ ফ্রেন্ড, আর এখানে চাকরিটাও একসাথেই পেয়েছি আর একই ফ্ল্যাটেই থাকবো, ও আমাকে রিসিভ করতে এসেছে। এই যে সায়ন, এর নাম হচ্ছে সায়ন। সায়নের সাথে এখন রুমে যাব, আরেকজন বন্ধু আছে সেওসি বলে, সেও আর কি এসেছে, সে ওখানে দাঁড়িয়ে আছে আরেকজনের জন্য ওয়েট করছে। তো আপাতত ফ্ল্যাটে যাওয়া হবে, ফ্ল্যাটে গিয়ে আপাতত ভাত খাবো, তো আর ম্যাগি খাবো না, আমি করতে পারিনি। কেন রে, কি হলো? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে
যাওয়াটাও একসাথেই হবে, তো আপাতত ঘরের দিকে যাচ্ছি। এই গাড়ি পেতে খুব লেট হয়ে গেছে ওই জন্য আর কি। খিদে হয়ে গেছে, বল খিদে হয়ে গেছে। আর সায়ন বলছে বেশিক্ষণ নয়, তো রাস্তাঘাট মোটামুটি সবই জেনে গেছে পুনেতে, এখন সব জেনে আমাকে দেখাচ্ছে এটা দিয়ে গেলে এই হয়, এটা দিয়ে গেলে এই হয়। চলো গাড়িতে আমরা এখন ফ্ল্যাটের দিকে এসে গেছি। এই যে কল্পতরু সেরিনিটি, হ্যাঁ হ্যাঁ আন্দাজ চলি। এইটা হচ্ছে আমি প্রথম বলছি, সায়ন তো এখন সব অভ্যস্ত হয়ে গেছে। সায়ন বৃষ্টি হবে, রেনি সিজন কি পড়ে গেল? এখানে নেমে যাবি তো, হেঁটে চলে যাবো এসে গেছি, নম্বর নেটে নেমে হেঁটে যাবো। চলো তো এখন ঘরে এসে গেছি, ঘরে ঢুকছি। এই 301 ফ্ল্যাট নাম্বার, আর নিচেটা আপনাদেরকে দেখালাম না, নিচেটা আমি পরে দেখাবো, অন্য একটা পাঁচ সিরিজে দেখাবো। এইটা হচ্ছে রুমটা, এই ঢুকছি। রুমের সিরিজ পরে একদিন আসবে, সায়ন মনে হয় ভেতরে রয়েছে, ঠিক আছে পরে দেখাবো। চলুন, এইটা হচ্ছে এন্ট্রিটা। তো এটাই ছিল আজকের আমার পুনে আসার প্রথম ব্লগ। তো আমি বহু টায়ার্ড, ফ্লাইট ডিলে ছিল, তো আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা তাড়াতাড়ি। আজকের মতো টাটা।